বুঝছেন, সুরজের যতগুলো লোক আছে সবগুলো আমার গোডাউনে আনতে পা, ঠিক আছে? আজকে যতগুলো বাবা ঘুরে আছে, মদ ঘুরে আছে, সবগুলো নিয়ে আজকে মিটিং হবে, ঠিক আছে? সবগুলো ডাক দে। আচ্ছা, আমি ফোন দিতেছি, চালু কর। ভাই আদান দিতে চলো না সত্যি হুজুর, আপনি জান আমরা আসতেছি স্যার, আমগুলো সবাই নাই বুঝছেন, আপনি বিজে আসতেছি জান নামাজ পড়তে যাবেন। তারপর এখনো আইতাছে না, আরেকবার ফোন লাগা তো। আমার মাথা গরম হয়ে গেছে, তারপরে ফোন দে। হ্যাঁ সুরজ ভাই, ভাই আপনার লোক করে আমায় না ভাই বুঝছেন, ওর তো মাথা মতো গরম হয়ে যেতেছে গে ভাই। ও ভাই ও ভাই, চালু করে পাঠাতে না ভাই, কি ভাই এক ঘন্টা সময় লাগবো? আচ্ছা আমি ওরে বুঝাইতেছি। আচ্ছা ভাই চালু করে পাঠাই দেন ভাই। হ্যাঁ ভাই, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ও আইতেছে বুঝছস, এক ঘন্টা সময় লাগবো, ও মনে কর চালু করে আয় বলবো। আচ্ছা ঠিক আছে, ওই গোডা না ও আইতে বল। ভাই আমি তো নামাজ পড়ে এলাম, আপনারা যেখানে বসে আছেন নামাজ পড়তে যান নাই? আরে জামুনি হয়েছে যান, এক এক তো নামাজ না বললে তাই কি হইব? সারাদিন খালি মাল মাল নিয়ে থাকে, এদের কারণে গ্রামটা নষ্ট হয়ে যেতেছে, বিচার মিচার কিছু করে না, পোলা পানি দেখা নষ্ট হইতেছে, আল্লাহ হেজায়ত। এনামুল শোন, ভালো করে আমার একটা কথা শুনে রাখ, এই তোর বস জুয়েলটা দে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শোন জুয়েল, তুই যে লালপাড়ের বাউন্ডারিতে একটা রুম আছে বুঝছস, ওই নতুন আমি একটা ফ্ল্যাট নিয়েছি, ঠিক আছে? ওই রুমের মধ্যে আমার সব মাল আর আমার সব লোকজন আছে, তুই তোর ওই তিনজন, ওই দুই তিনজন আছে না তোর, ওই দুই তিনজনকে নিয়া চালু করে আমার কাছে আয়, তোর যত মাল লাগে সব আমি দেবো, ঠিক আছে? আর আমার অনুযায়ী একটু কাজ করিস, আমি যেটা বলি সেটা বলিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা চালু আয়। আচ্ছা ঠিক আছে আইসোস না জুয়েল। হ্যাঁ আইসি। শোন তোরা কয়জন আছো? দুজন না? আরে চালু করে মাল দেয় আমার মাথা নষ্ট। আর শোন মালের তো কোনো অভাব নাই, মালের কোনো অভাব নেই, মাল নিয়ে কোনো টেনশন করিস না। হাসান তুই এখন ওই যে ওই সাইডে যে ব্যাগটা আছে না, সবগুলো মাল নিয়ে যা। আরে চালু করেন দুজন নাই, আমার মনে করেন দাম করিস না, চালু দিয়ে দেন। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, ঠিক আছে? এটা আমার মাল না, মাল দেখলে আবার আমার মাথা নষ্ট হয়ে যায়। রাখ রাখ, কাজ করবি তারপর মাল দিব, ঠিক আছে? কি কাজ চালু কর। এখন কত হইলো যে এখানে মাল আছে মনে কর 2 লাখ টাকা, ঠিক আছে? 2 লাখ? 2 লাখ টাকা তোরা 1 লাখ টাকা তুই নিবি, আর 1 লাখ টাকা পোলা পান্ডে দিবি, ঠিক আছে? পোলা পান্ডে দিয়ে আর যা থাকে তুই সব রাখেন, ঠিক আছে? আর ইয়ে
রাস্তায় ধুধুর পাইছিলাম বুঝছো, আর মাথা মুথা পুরো নষ্ট করে দিছে। এই নামাজ পড়তে যাও, ইয়ে করতে যাও, আমরা নামাজ পড়ি না, আমার সময় আছে। আর আমি জানি তোরা ওই যে বসে আছিলি না, এই গাছপালা একটা যে হুজুর আসেছে, হ্যাঁ ওর কথাই আর কইস না, ও নামাজ পড়ে বলো হুজুর। সে তুমি কি করছো জানো, দেখতেছি চার দোকানে বিড়ি খাইতেছে, আর ওনাকে মানুষের জ্ঞান দেয় যে বিড়ি খায় এটা করে সেটা করে। এলাকায় যদি হুজুর মানুষের যদি আর এরকম কাম করে, আর আরে হুজুর কইস না, ও একদম ফালতু একটা লোক, ঠিক আছে। ও নামাজ তো পড়েই না, মিশন খালি যে মনে করে যে যায় আবার মনে করে আসে, ঠিক আছে। এই নিয়ে টেনশন করিস না, সময় না, এত দেরি করছিস কিসের জন্য? তোরা কইলাম না, কইলাম না, এই হুজুরটার কারণে এরকম হয়েছে। আচ্ছা শোন, ওই যে ওদিকে একটা মিটিং আছে, ঠিক আছে, আমি একটু পর ফোন দিলে আসিস। আচ্ছা ঠিক আছে, দাদা সময় নেই। আচ্ছা চল, কাজটা করছিস? আচ্ছা চল, ঠিক আছে। আর তুমি যে নামাজ পড়ো তোমার তো আমি চিনি ভালো করে, বোঝো নাই তুমি যে এলাকার মধ্যে কি করো সেটা আমি ভালো করে জানি, বোঝো নাই ভাই। হ্যাঁ আরে সেদিনকে দেখলাম তুমি আর সিগারেট খাইতেছো, ইয়ে কথা আর মানুষের জ্ঞান দাও না, আমারও তো সময় নেই, ঠিক আছে তুমি তোমার মতো চলে যাও, আমি পরে পড়ব না নামাজ। এটা বলতেছি সেটা করিস, আর কথা হইলো এখন যে মিটিংটা হবে সেটা কিন্তু ফাইনাল, আর এই যে কাজটা আমরা এখন করবো এটা করলে মনে করো আমাদের অনেক টাকা লাভ হবে, ঠিক আছে। এটা আমি আমার ওই যে জুয়েল আছে না, ওই জুয়েলটাও আমি বলতেছি, আর অলরেডি আর বলে আইছি এখন কাল ফোন দিলেও চলে আসবে, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করতেছি সেই কাজটা করলে নিম্ন মিনিমাম একজন করে আমাদের 50,000 টাকা করে লাভ হবে। আমি ফোন দিই, ফোন দিলে ভালো হবে। হ্যাঁ এনামুল, ইয়ে কর ওই জুয়েলটা দিদি একটু। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, শোন ওই তোর লোকগুলো নিয়ে রাব্বি ভাইয়ের দোকানে চালু করে চলে, ওখানে আমরা বসে আছি 4-5 জন, আর ওই বড় মিটিংটার কথা বললাম না ওটা এখনই শুরু হবে। আরে প্রচণ্ড পরিমাণ লাভ রে ভাই, এই এই কাজটা করার ফলে অনেক টাকা লাভ হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ এই তো মিনিমাম একজনকার 50,000 টাকা তো হবেই। আচ্ছা আচ্ছা চালু করে, ওকে ওকে জানি, ওরা মালের কথা শুনলেই চলে আসবে তাড়াতাড়ি। আইসোস না, ডাকলাম, ঠিক আছে একটা বড় একটা দাম পাইছি, ঠিক আছে। সেটা হলো তোমার 4,00,000 টাকা তো হবেই নিম্ন, 4,00,000 টাকা মনে কর 50,000 করে দেবো না তোদের, তোদের হয়ে গেলে চলবে, 4,00,000 টাকা মনে কর তোদের দিয়ে দিলাম, ভাগ করে নিলি, আর বাকি যা থাকে সব আমি সমস্যা নেই, বেশি পাবো না আমার সেটা বেশি। আর কাজটা হলো তোর মাল যে আছে মালটা আমাকে এমনভাবে আনতে হবে, সেটা হলো তোর তার সাথে কীভাবে আনতে হবে, কাজ তো বহুত খরচ নাই, আর কাজটার লেগে একটা মেয়ে একটা লোক আছে, ঠিক আছে, এর না হলে তো আমাদের হচ্ছে না কাজ। ব্যস্ত ভাই ভাই ভাই, এই লোকটা, এই লোকটা দেখছো দেখছো, তখন তোদের কথা বললাম না, এই সেই লোক সারাদিন খালি মানুষের জ্ঞান দেয়, ঠিক আছে, নামাজ তো পড়েই না আর আমাদের জ্ঞান দেয়। এদিকে সামনে সামনে সামনে, আসসালামু আলাইকুম, ভালো কেন তোর সালামের কুষ্টি সামনে দাঁড়ায় নাই, তোর বললাম না তখন এই যে এই লোকটা না, আরে ভাই জানিস না, ও আমারও মনে কর রাস্তাঘাটে মনে করিয়ে বল ভাই নামাজ পড়ো, ঠিক আছে, নামাজ পড়লে মনে করি সব কিছু খালি আমার এই কথা বলো। আর যদি তোর বললাম না যে বিড়ি খায় দোকানে, এখন তো টাটকা প্রমাণ পাইনি, দেখছিস টাটকা প্রমাণ পাইছিস না,
আর এরকম কাজ করিস না, ঠিক আছে? চলে যা। এই দেখ ফোন চলে এসেছিস। আরে ভাই, আমি তিন চার ফোন দিলাম, কি অবস্থা তোমার? হ্যাঁ, আমার সব পোলাপান রেডি, কখন পাঠাবো সেটা খালি কালকে। ভাই মাল কিন্তু আমার অগ্রিম আগে লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পাঠাই দিতেছি, পাঁচজন করে পাঠাই দিতেছি। আরে আমি পরে যাবো নি, বলো নাই। আমি মনে করো যে তুমি আর আমি তো পার্সোনাল, বলো নাই, ধরা খাইলে তো মনে করো ওরা খবর দিয়ে সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দিচ্ছি, ঠিক আছে ভাই, সব ওকে, ঠিক আছে, চালু কর ভাই। আবারও কোনো সমস্যা নাই তো তোদের? কোনো জ্ঞান দাম হলে সব আমার দিন, ঠিক আছে, আর কোনো টেনশন নাই, আমার তার কাজ শুরু কর। যাই হোক শোন, বাদ দিই আমরা, এটা কেন মানের কথা ছিল ওটা আমরা ক্যান্সেল করে দিই, ঠিক আছে? আর তোরা দুজন যে হুজুরটা গেল না, আসলে আমাদের নামাজ পড়া উচিত, কারণ কি আর করবো, নামাজ না পড়লে একদিন সবাইরে মরতে হবে, বুঝলি? চালু করে